ইন্ডাস্ট্রিয়াল বেল্টের যে ব্যাপক যে অবস্থা, যে খারাপ, এ আমরা দেখতে পাচ্ছি। ওদিকে অর্জুন সিং সোমনাথ শ্যামের লড়াই চলছে একটা মিলকে কেন্দ্র করে, কে বেঁচে খাবে ওটাকে। তো প্র্যাকটিক্যালি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করেছিলাম। জোর করে তো সবটাই, এই যে এতগুলো মানুষ গেছে, কতজন স্বেচ্ছায় গেছে? ম্যাক্সিমাম তো গেছে দিল্লি ঘুরবো, দেখবো, ছবি তুলবো, ঘুরে টুরে খেয়ে দিয়ে চলে আসবো, এই মানসিকতাই তো ম্যাক্সিমাম লোকজন গেছে। দেখুন, এখন খাদ্য দপ্তর তো, এর আগে জ্যোতিপ্রিয় মল্লিক ছিল, লোকে বলে নাকি চাল চুরি করে খেয়েছে। সেই আসনে যদি রথীন ঘোষ বসতে পারে, তাহলে তো রাজ্যপাল তো এই ধরনের কথা আজকের দিনে বলার কোনো আমি আলাদা করে কিছু দেখছি না। ব্যারাকপুর গান্ধীর ঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধতে মাল্যদান করলেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। 2 অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাটে কংগ্রেস নেতাকর্মীদের সাথে নিয়ে এসে মাল্যদান করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি। এদিন তার সাথে উপস্থিত ছিলেন INTUC শ্রমিক সংগঠনের নেতা রাকেশ শুক্লা সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিন জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধতে মাল্যদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিভিন্ন বিষয়ে মুখ খোলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিল্লিতে হওয়া আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি বলেন, তিনি রাজ্যের পাওনা টাকার যে আন্দোলন তাতে সহমত পোষণ করেন, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিলে সেই টাকার হিসেব দেওয়া উচিত বলে তিনি জানান। এছাড়া সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের দাবিকে বাম এবং কংগ্রেসের সমর্থন করা উচিত, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যকে নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কাঁদতে কাঁদতে আমরা শুনেছি আমি চোর নই বলে জেল থেকে ছাড়া পাওয়া, তার পেছনে কোনো বিজেপির নেতাদের কোনো বদান্যতা ছিল কিনা বলতে পারবো না। সুদীপ বাবুদের মতন জেল খাটা আসামিরা যত কম পরামর্শ দেবেন এগুলো ততই ভালো, আর তাদের পরামর্শ শুনে তো আমাদের চলতে হবে না। গোটা রাজ্যের মানুষ জানে এবং সাধারণত বিজেপি তৃণমূলের লোকেরাও তাদের সেটিং এর কথা লোকজনরা বলছে, তো এখানে আলাদা করে আমাদেরকে অন্য কিছু বলতে হবে। তানখয়ের রাজনীতির যতদিন মুখ্যমন্ত্রীর এই চোখ থেকে পর্দাটা সরবে না, ততদিন ওই বেকার ছেলেমেয়েগুলোকে দেখতে পাবে না। ওই যারা ন্যায্য দাবি নিয়ে ডিএ নিয়ে আন্দোলন করছে তাদেরকেও দেখতে পারবে না। মুখ্যমন্ত্রীর চোখেই দানখয়রাতি আর এত দেদার পয়সা বিলানোর যে এই পর্দাটা চোখের উপর পড়ে আছে, এটা খুব শিগগিরই সরা দরকার। রাজ্যের মানুষের স্বার্থে এই দেদার দানখয়রাতি বন্ধ হওয়া দরকার। ক্লাবগুলোকে রাজনীতি করা, ক্লাবগুলোকে নিয়ে রাজনীতি করার এই যে বিষয়গুলো, এগুলো বন্ধ হওয়া দরকার। মুখ্যমন্ত্রী শুধুমাত্র এই সমস্ত ক্লাব সংগঠনগুলোকে রাজনীতি করার ক্ষেত্রে ব্যবহার করছেন, এদিকে ডেঙ্গু নিয়ে রাজ্যের এই পরিস্থিতি, পরিকাঠামো নেই, বেকার ছেলেমেয়েগুলো রাস্তার ধারে বসে আছে চাকরির জন্য, তাদের চাকরি নেই। আজকে মুখ্যমন্ত্রী অনুদানের জন্য দিল্লি গেছেন, খুব ভালো কথা, কিন্তু এর পেছনে যে কি ব্যয়বাহুল্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এতগুলো বাস ভাড়া করা, ওই পয়সাগুলো তো নিয়ে গরিব মানুষগুলোকে তো ওই টাকা পয়সাগুলো দিতে পারতো। যাই হোক, আমরা যতই হোক রাজ্যের দাবি দাওয়াকে আমরা সমর্থন করি, কিন্তু সাথে সাথে এটাও মনে করি যে আমি যদি কারোর থেকে টাকা নিই, সেই টাকার হিসাব আমাকে দেওয়া উচিত। কেন্দ্রের কাছে যে দাবি দাওয়া চাওয়া, রাজ্যের যে বঞ্চনা, তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, কিন্তু তার মানে এই না যে কেন্দ্র টাকা দেবে, এখানে লুটে পুটে মেরে খেয়ে নেবো আর কেন্দ্রকে বলবো শুধু টাকা দিয়ে যাও, তা নয়। আর কেন্দ্র যদি 100 টাকা দেয়, সেই 100 টাকার হিসাব রাজ্যকে দিতে হবে। আমি হিসাব দেবো না, তুমি টাকা দিয়েছো আমি সবটা মেরে খেয়ে নেবো, এটা বললে তো চলবে না। টাকাটা তো আমার আপনার সকল জনগণের টাকা, জনগণও চায় যে রাজ্য সরকার হিসাব দিক আর কেন্দ্র সরকার তাদের প্রাপ্য টাকা দিক। বেশ, এর মধ্যে তো খুব বড় কিছু পাটিগণিত লুকিয়ে নেই, খুব নর্মাল কথা। রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে যে বঞ্চনার দাবি তুলছে, তার প্রতি আমরা সহমর্মিতা জানাই। আমরা চাই কেন্দ্র বঞ্চনার যে টাকা, যে কেন্দ্র যে টাকা আটকে রেখেছে সেটা দিক, আর সাথে সাথে এটাও চাই যাতে তৃণমূলের লোকেরা কেন্দ্রে যারা, রাজ্যে যারা সরকার চালাচ্ছে, তারা যেন এই কথাটা না বলে যে যা টাকা দিয়েছে আমরা মেরে টেরে খেয়ে নেবো, আমরা কোনো হিসাব দেবো না। হিসাব দাও, টাকা নাও। এই ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট, চ্যানেল 24/7।